নমস্কার, আমি স্বপন, ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত। আজকে একটা ছোট্ট ঘটনা, কিন্তু খুব বড় অর্থ আছে, অর্থবহ ঘটনা আমার মনে হয়েছে। কৃষ্ণনগরের তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঙ্গা মৈত্র, যত সময় যাচ্ছে তার উপর চাপ বাড়ছে, পরাজয়ের তত কাছাকাছি চলে যাচ্ছেন বলে রাজনৈতিক পর্যবেক্ষক মহলের একটা ধারণা। উল্টো দিকে রানীমা, তিনি প্রচারের ঢেউ তুলেছেন। কিন্তু এই সময় দাঁড়িয়ে দুটো খুব গুরুত্বপূর্ণ ভিডিও আমার কাছে এসে পৌঁছাল। মঙ্গা মৈত্র যখন প্রচারে যাচ্ছেন, বেরিয়েছেন, একটা জায়গায় ঢুকছেন, তখন বিজেপির লোকজন, তৃণমূলের লোকজনকে দেখলাম না, বিজেপির লোকজন কার্যত তাকে আহ্বান করলেন, ঝান্ডা হাতে বিজেপির লোকজন র্যালি করছেন এবং কার্যত তাকে মঙ্গা মৈত্রকে তাকে ঠিক কিভাবে তারা তাকে সম্বর্ধিত করলেন সেটাও একটু দেখুন। এবং দ্বিতীয় ভিডিওতে দেখুন, তিনি এসছেন একটি পাড়াতে দাঁড়িয়ে মানুষের সঙ্গে, সেখানে মানুষের সঙ্গে কথা বলছেন, তৃণমূল কংগ্রেসের লোকেরাও রয়েছেন অদূরে দাঁড়িয়ে, বিজেপির লোকেরাও তার ঠিক কাছে দাঁড়িয়ে, বিজেপির লোকেরাও তারা এই মঙ্গা মৈত্রকে কিভাবে স্বাগত জানাচ্ছেন সেটাও দেখুন। অর্থাৎ দুটো ভিডিওতে আপনারা মঙ্গা মৈত্রকে যে স্বাগত জানাচ্ছি বিজেপির কর্মীরা ঝান্ডা হাতে নিয়ে, তার দুটো চিত্র আপনাদেরকে দেখাবো। দেখলেন, অর্থাৎ তৃণমূল কংগ্রেসের প্রার্থী মঙ্গা মৈত্র কৃষ্ণনগর এলাকায়, অন্য কোথাও নয়, তিনি লজ্জায় মুখ লুকিয়ে নিচ্ছেন, বিজেপির কর্মীরা তাকে চোর চোর বলে চিৎকার করছে। এখন এটাই স্বাভাবিক ব্যাপার, গোটা রাজ্যের এটাই হচ্ছে, তৃণমূলের লোকজনদেরকে এই যে সম্বর্ধনা দিচ্ছে বিজেপির লোকজন, সাধারণ মানুষ ঠিক এই ভাষাতেই তাদেরকে আহ্বান করছে। আপনি দ্বিতীয় ভিডিওটা খুব নজর দিন, মনোযোগ দিয়ে দেখুন, তৃণমূল কংগ্রেসের লোকজন দাঁড়িয়ে রয়েছে মানুষজনের সঙ্গে কথা বলছেন, মঙ্গা মৈত্র তার ঠিক দূরে, কয়েক হাত দূরে বিজেপির লোকজন দাঁড়িয়ে কয়লা চোর গরু চোর স্লোগান দিচ্ছে, কোন প্রতিবাদ করার সাহস দেখাতে পারছে না। কারণ যে মানুষদের কাছে গেছে সেই মানুষগুলোও মনে করেন, এবং যারা ও পাশে তৃণমূল কংগ্রেসের ঝান্ডা নিয়ে দাঁড়িয়ে রয়েছে তারাও বোঝেন যে তাদের দলের আপাদ মস্তক চুরি আর দুর্নীতিতে ডুবে রয়েছে দলটা, তাই তারা প্রতিবাদ করার সাহস দেখাতে পারছে না।
আপনার মধ্যে যখন অপরাধ বোধ কাজ করবে তখন আপনি প্রতিবাদ করতে পারবেন না, প্রতিবাদ করতে গেলে আপনি আটকে যাবেন। আজকে খুলেআম গোটা রাজ্য জুড়ে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীরা এমনকি মমতা ব্যানার্জিকে পর্যন্ত চোর চোর বলে চিৎকার করেছে উত্তরবঙ্গে। মহুয়া মৈত্র, তো এই স্লোগান মহুয়া মৈত্রকে তো শুনতেই হবে, এই স্লোগান মহুয়া মৈত্রকে শুনতে হবে। শুধু মহুয়া মৈত্র নয়, গোটা রাজ্যের তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীদের এই একটাই স্লোগান ধাওয়া করে বেড়াচ্ছে, সেটা নন্দীগ্রাম হোক, কৃষ্ণনগর হোক, উত্তরবঙ্গ হোক, সব প্রান্তেই এখন একটাই স্লোগান তৃণমূলের প্রার্থীদের দেখলে, চোর চোর চোর। তৃণমূল কংগ্রেস পালিয়ে বাঁচতে পারবে কি? পরাজয় হওয়ার পরেও কি তারা এই চোর স্লোগান থেকে নিজেদেরকে রক্ষা করতে পারবে? এরকম বহু প্রশ্ন আছে, উত্তর পাওয়া যাবে 4 জুনের পর। আমাদের সেদিকে নজর থাকবে, আপনাদের নজর থাকুক ইভিএম নিউজের পর্দায়। ইভিএম নিউজ আপনার কথা বলে। নমস্কার।